হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, মানে 2024 সালে কে কোন ক্লাসে ফাইনাল পরীক্ষা দিবে সে বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানব। কে রে, লাও গো সোনা, ফুলটা লাও। আই লাভ ইউ। আ, তোর এত বড় আশপদ্দা, তুই মরলে মেয়েকে ফুল দিতে এসছি? চল মরদের কাছে, তোদের আজ বিচার হবে। আ, তুই এত বড় আশপদ্দা, আমি এই গ্রামের মরল আর তুই আমার মেয়েকে ফুল দিতে এসছিস? তুই জানিস আমি তোর কি করতে পারি? কি করতে পারেন? কি করতে পারি মানে, তুই যে হাতটা আমার মেয়েকে ফুল দিতে এসছিস সেই হাতটা আমি কেটে নিতে পারি। তা পারেন মরল সাহেব, আপনি সবই পারেন, কিন্তু একটা কাজ পারবেন না। মানে আমি কি পারিনি বলো? আপনি আমাদেরকে ছেড়ে দিতে পারবেন না। হ্যাঁ পারবো না মানে, আমি সব পারি। এই ওদেরকে ছেড়ে দে তো। এই কি বলতে, কি বলে ফেলছি রে, ধরছে লাগে, ধর 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 ধর। তো আশা করি এই শিশু তারকাগুলিকে চিনতে পেরেছেন। আসলে এরা সবাই পল্লিগ্রাম টিভি চ্যানেলে অভিনয়ের মাধ্যমে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ফ্যান ফলোয়ার বানিয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দেখব এদের মধ্যে কে সবচেয়ে বেশি শিক্ষিত এবং 2024 সালে কে কোন ক্লাসে ফাইনাল পরীক্ষা দিবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। ভিডিও সর্বপ্রথম এক নম্বর লিস্টে রয়েছে পিচ্ছি অভিনেতা বিশু কবিরাজ। চেহারা দেখেই নিশ্চয়ই চিনতে পেরেছেন এই অভিনেতাকে। এই পিচ্ছি অভিনেতার জন্মসাল হলো 2011। 2024 সালে তার বয়স হয়েছে মাত্র 13 বছর এবং বিশু কবিরাজ সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে এই মাসেই ক্লাস 7 পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ 2024 সালে ক্লাস 8 উঠবেন। দুই নম্বর রয়েছে সুন্দরী নায়িকা মৌসুমী খাতুন। আপনি যদি পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এই সুন্দর মুখটা একবার হলেও দেখেছেন। আসলে মৌসুমী খাতুন হলেন সেরাবনি খাতুনের নিজের আপন বড় বোন। যাই হোক, মৌসুমী খাতুনের জন্মসাল 2008 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 15 বছর। তবে মজার ব্যাপার হচ্ছে গত 5 মাস আগেই মৌসুমী খাতুনের বিয়ে হয়ে গিয়েছে, যেটা হয়তো আপনাদের কারো জানা নেই। আর লক্ষ্য করলে দেখতে পাবেন মৌসুমী খাতুনকে এখন আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে দেখা যায় না, অর্থাৎ তিনি এখন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করছেন না। তিন নম্বরে রয়েছে রোহান কবিরাজ। তো এই হ্যান্ডসাম অভিনেতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। আমি 100% নিশ্চিত এই অভিনেতাকে আপনি খুব ভালোভাবে চিনেন। তোমার গার্লফ্রেন্ড কা নাম ক্যা হ্যায়? মেরি কোই গার্লফ্রেন্ড নাহি। রোহানের জন্ম তারিখ হলো 26 জুন 2007 সালে। 2024 সালে তার বয়স হবে 17 বছর এবং রোহানের লেখাপড়া বিষয়ে বলতে গেলে রোহান 2024 সালের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিকের পরীক্ষা দিয়ে 11 ভর্তি হবেন। চার নম্বরে রয়েছে কিউট বয় ইয়াসিন মন্ডল। ইয়াসিন মন্ডল হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের অন্যতম ট্যালেন্টেড অভিনেতা। তার জন্মসাল হলো 2010 এবং তার বর্তমান বয়স 13 বছর এবং বর্তমানে ইয়াসিন মন্ডল সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস 8 পরীক্ষা দিবেন, অর্থাৎ 2024 সালে ক্লাস 9 উঠবেন। এরপর 5 নম্বর লিস্টে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের বিউটিফুল গার্ল তুহিনা খাতুন। বর্তমান সময়ে অনেক ইয়ং পিচি পোলাপান রয়েছে যারা তুহিনাকে দেখে ক্রাশ খায়। সত্যি কথা বলতে বন্ধুরা, তুহিনা দেখতে যেরকম সুন্দরী সেরকমই সুন্দর তার অভিনয়। তুহিনার জন্মসাল হলো 2008। 2024 সালে তার বয়স হবে 15 বছর এবং তুহিনা বর্তমানে সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস 9 এক্সাম দিচ্ছেন। 6 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে বেশি বয়সী অভিনেতা টনি শেখ। টনি শেখ জন্ম নিয়েছিলেন 2005 সালে, তার বর্তমান বয়স 18 বছর এবং তিনি বর্তমানে আমতলা কলেজ থেকে প্রথম বর্ষে লেখাপড়া করছেন। 7 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই কিউট গার্ল রীতি খাতুন। রীতি খাতুন হলেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই নতুন এবং খুবই সুন্দরী নায়িকা। রীতি খাতুনের বর্তমান বয়স মাত্র 14 বছর এবং বর্তমানে রীতি খাতুন 73 গার্ল হাই স্কুল থেকে ক্লাস 8 লেখাপড়া করছেন। 8 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই লম্বা এবং খুবই শান্ত অভিনেতা রিয়াজ। তো রিয়াজকে শান্ত বলার কারণ, রিয়াজ বাস্তব জীবনে অনেক শান্ত শিষ্ট। যে দাদারা নাইট ক্রিম আবিষ্কার করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ নাইট ক্রিমটা ব্যান করে দিন, না হলে না দিন দিন মেয়েদের রূপের অহংকার বেড়েই যাচ্ছে।
যাইহোক রিয়া জন্ম নিয়েছিলেন 2007 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 16 বছর এবং তিনি 2024 সালের মার্চ মাসে ক্লাস 12 এ ফাইনাল পরীক্ষা দিবেন। 9 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে থাকা সবচেয়ে বেশি ট্যালেন্টেড অভিনেতা শফিক। তো শফিকের সাথে নতুন করে পরিচয় করে এদের মতো কিছুই নেই, আশা করি শফিককে চিনতে পেরেছেন। যাইহোক শফিকের সম্পর্কে একটাই কথা বলবো, শফিক বাস্তব জীবনে খোলা মনের একটা মানুষ এবং সে বাস্তব জীবনে মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। जब कोई पूछता है कि तेरा जिगरी यार कौन है, तो कसम से सिर्फ तेरा ही नाम याद आता है। শফিকের বর্তমান বয়স 15 বছর এবং শফিক সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে এখন ক্লাস 9 এ পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ 2024 সালে শফিক মাধ্যমিকে উঠবেন। এরপর সর্বশেষ 10 নম্বর লিস্টে রাখা হয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে বেশি পিচ্চি এবং সবচেয়ে বেশি ট্যালেন্টেড অভিনেত্রী শেরাবণীকে। তো এই পিচ্চি শেরাবণীর প্রতিভা সম্পর্কে যতই বলবো ততই কম মনে হবে, আর তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক শেরাবণী খাতুনের জন্মসাল হলো 2011, 2024 সালে তার বয়স হবে মাত্র 13 বছর এবং শেরাবণী সাদিপুর উচ্চ বিদ্যালয় থেকে এখন ক্লাস 7 এ এক্সাম দিচ্ছেন, অর্থাৎ শেরাবণী 2024 সালে ক্লাস 8 এ উঠবেন। তো বন্ধুরা এই ছিল খুবই একটা সংক্ষিপ্ত ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনি কোন ক্লাসে পরীক্ষা দিবেন সেটাও কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।